नमस्कार। भारतवर्ष एखन ताकिये 2024 लोकसभा भोटेर दिके। लोकसभा भोटे मोदीर जनप्रियता कतटा कमेछे, मोदीके टक्कर देवार मतो के तैरी हये गियेछे, एसबई विश्लेषणेर विषय। एरी मध्ये करोना महामारी एवं किसान आंदोलन कतटा बेग दियेछे नरेंद्र मोदीर सरकारके, नरेंद्र मोदीर जनप्रियताय कतटा दाग फेलेछे एई आंदोलन सबई विचार्य विषय। 2024 लोकसभा भोटेर आगे सेमिफाइनल खेला हये गेल। সেই সেমিফাইনাল খেলায় পাঁচটি রাজ্যে ভোট ছিল। সেই পাঁচটি রাজ্যে ভোটের মধ্যে বিজেপি জিতেছে মাত্র আসাম ও পণ্ডুচেরিতে, বাদ বাকি সবকটাতেই ভালো ফল করতে পারেনি, জিততে পারেনি। সেখান থেকে মোদি সরকারের উপর কতটা চাপ পড়ল সেটিও একটি বিচার্য বিষয়। তো এখন সকলেই তাকিয়ে 2024 লোকসভার দিকে। 2024 লোকসভায় নরেন্দ্র মোদি সরকার কি থাকবে, আরেকবার কি থাকতে পারবে নরেন্দ্র মোদি সরকার, নাকি আসতে চলেছে ইউপিএ সরকার, অর্থাৎ কংগ্রেসের সমর্থিত ইউপিএ সরকার আসতে চলেছে, নাকি বিজেপি সমর্থিত এনডিএ সরকার আসতে চলেছে, নাকি মহাজোট আসতে চলেছে, মানে সকলে মিলে সরকার গঠন করবে, সবই আজ খোলাসা করব। তারই একটি বিশেষ সমীক্ষা, সমালোচনা এবং সঠিক করার চেষ্টা করব। আপনাদের আবার বলে রাখি, সমীক্ষা মানেই ফলাফল নয়, অনেক মিস্টেক হতেই পারে, তবে যেটা হতে পারে সেটা নিয়েই আলোচনা। এই মুহূর্তে দেশ কি ভাবছে কি বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেশ কি ভাবছে কি বলছে, কাকে চাইছে, কাকে ভোট দেবে সেটাই কিন্তু বলতে চাইছি। শুধু আমার মত নয়, আপনার মত, আপনাদের মতো আরও হাজার মানুষের মতই কিন্তু সমীক্ষা। তো আসুন, 2024 সমীক্ষা করার আগে 2019 লোকসভার রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরি। 543 আসন বিশিষ্ট লোকসভায় বিজেপি সমর্থিত বিজেপির জোট অর্থাৎ এনডিএ পেয়েছিল 353টি আসন, ইউপিএ কংগ্রেস জোট পেয়েছিল 90টি আসন, মহাগঠবন্ধন পেয়েছিল 15টি এবং অন্যান্য আদার্স পার্টি পেয়েছিল 84টি আসন। এবার 2024 543টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, সেখানে কে জিতবে তারই একটি সঠিক সমীক্ষা। অন্ধ্রপ্রদেশ 25টি আসন লোকসভা আসন রয়েছে, সেখানে এনডিএ পেতে পারে 10টি আসন, ইউপিএ পেতে পারে 7টি আসন, অন্যান্যদের খাতায় 8টি আসন যেতে পারে। অরুণাচল 2টি আসন রয়েছে লোকসভা, এনডিএ পেতে পারে 1টি আসন, ইউপিএ 0, আদার্স অন্যান্য পার্টি পেতে পারে 1টি আসন। আসাম, আসামে এনআরসি নিয়ে অনেক খেলা হলো, তবুও এখানে বিজেপি জিতেছে বিধানসভায়, 14টি আসন রয়েছে আসামে, সেখানে এনডিএ বিজেপি সমর্থিত এনডিএ পেতে পারে 10টি আসন, ইউপিএ পেতে পারে 4টি আসন, অন্যান্যদের খাতায় 0 আসন। বিহার, বিহারে নীতিশ কুমারের সরকার রয়েছে বিজেপি সমর্থিত, 40টি আসন রয়েছে, এনডিএ পেতে পারে 20টি আসন, ইউপিএ পেতে পারে 10টি আসন, অন্যান্যরা পেতে পারে 10টি আসন। ছত্তিশগড় 11টি আসন রয়েছে, এই 11টি আসনের মধ্যে লোকসভা আসন রয়েছে, তার মধ্যে এনডিএ পেতে পারে 7টি আসন, ইউপিএ পেতে পারে 3টি আসন, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। আন্দামান নিকোবরে 1টি লোকসভা আসন রয়েছে, সেখানে এনডিএ অর্থাৎ বিজেপি 1টি আসন পেতে পারে, বাদবাকিরা 0। দিল্লি 7টি লোকসভা আসন রয়েছে, এখানে কেজরিওয়ালের জনপ্রিয়তা থাকলেও লোকসভায় কিন্তু অন্য কথা বলে। লোকসভায় বিজেপি এনডিএ পেতে পারে 4টি আসন, ইউপিএ পেতে পারে 1টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 2টি আসন। গোয়া 2টি লোকসভা আসন রয়েছে, এনডিএ পেতে পারে 1টি, ইউপিএ পেতে পারে 1টি, অন্যান্যরা 0। গুজরাট 26টি লোকসভা আসন রয়েছে, গুজরাটে বিজেপি সবসময়ই একটি শক্তিশালী দল, তাই এখানে 26টির মধ্যে 18টি পেতে পারে বিজেপি এনডিএ, ইউপিএ পেতে পারে 4টি, আদার্স অন্যান্য পার্টি পেতে পারে 4টি। হরিয়ানা 10টি লোকসভা আসন রয়েছে, কিন্তু হরিয়ানাতে কৃষক আন্দোলনের অনেক প্রভাব পড়েছে, যার ফলে হরিয়ানাতে বিজেপি একটু খারাপ ফল করবে। এখানে 10টির মধ্যে 5টি পাবে এনডিএ, 1টি পাবে ইউপিএ ও অন্যান্যরা পাবে 4টি আসন। তো এখন অবধি 138টি লোকসভার কথা বললাম, এই 138টি লোকসভার মধ্যে এনডিএ এগিয়ে থাকলো 113টিতে, ইউপিএ থাকলো 31টিতে ও অন্যান্য পার্টিরা এগিয়ে থাকলো 30টিতে। হিমাচল প্রদেশ 4টি লোকসভা আসন রয়েছে, তার মধ্যে এনডিএ 1টিতে, ইউপিএ 1টিতে ও অন্যান্য পার্টিরা 2টিতে এগিয়ে থাকলো। জম্মু অ্যান্ড কাশ্মীর 6টি লোকসভা রয়েছে, এখানে বিজেপি ভালো কাজ করেছে,
370 হাটিয়ে দিয়েছে, আতঙ্কবাদীদের অনেক সমস্যা মিটিয়েছে, যার ফলে চারটি এনডিএ পাবে, চারটি আসন এনডিএ পাবে, ইউপিএ শূন্য, এখানে অন্যরা দুটি আসন পাবে। ঝাড়খণ্ড 14টা আসন রয়েছে, এই 14টা লোকসভা আসনের মধ্যে এনডিএ 10টি, ইউপিএ 3টি, অন্যরা 1টি। কর্ণাটক 28টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে এনডিএ 13টি, ইউপিএ 6টি, অন্যরা 9টি। চণ্ডীগড় 1টি লোকসভা কেন্দ্র, এনডিএ 0, ইউপিএ 1টি, অন্যরাও 0 বা 0। দমন এন্ড দিউ 1টি লোকসভা রয়েছে, এনডিএ 1টি পাবে, বাদবাকিরা 0। কেরল কেরলে 20টি লোকসভা আসন রয়েছে, এই কেরলে 20টি লোকসভা আসনের মধ্যে 5টি এনডিএ, 5টি ইউপিএ ও অন্যরা 10টি আসন পাবে। মধ্যপ্রদেশ 29টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে 18টি পাবে বিজেপি এনডিএ এবং 4টি পাবে ইউপিএ ও অন্যরা 7টি আসন পাবে। মহারাষ্ট্র 48টি আসন রয়েছে, মহারাষ্ট্রতে উদ্ধব ঠাকুরের ওপর ওখানে খুব চাপ রয়েছে, যার ফলে এনডিএ এখানে 25টি আসন পাবে, ইউপিএ 10টি ও অন্যরা 13টি আসন পাবে। মণিপুর 2টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে এনডিএ 2টি পাবে এবং ইউপিএ 0, অন্যরা 0। তো এখন অবধি 291টি লোকসভার আমরা সমীক্ষা করলাম বা আপনারা দেখলেন, এর মধ্যে এনডিএ 192টিতে এগিয়ে বা পেতে পারে, ইউপিএ শুধু 60টি পেতে পারে ও অন্যরা 74টি পেতে পারে। মিজোরাম 3টি লোকসভা রয়েছে, এনডিএ 1টি, ইউপিএ 1টি ও অন্যরা 1টি পেতে পারে। নাগাল্যান্ড 1টি আসন রয়েছে, সেই 1টি আসন এনডিএর কপালেই যাবে। উড়িষ্যা 21টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে এনডিএ 10টি, ইউপিএ 5টি ও অন্যরা 6টি আসন এগিয়ে থাকবে বা পাবে। পাঞ্জাব 13টি লোকসভা আসন রয়েছে, কিন্তু পাঞ্জাবে কৃষক আন্দোলন বেশি করে দানা বেঁধেছিল, যার ফলে পাঞ্জাবে এনডিএর কপালে খুবই খারাপ, 2টি আসন পেতে পারে মাত্র, ইউপিএ 8টি, অন্যরা 3টি। রাজস্থান 25টি আসন রয়েছে, যার মধ্যে এনডিএ পেতে পারে 13টি, ইউপিএ 8টি ও অন্যরা 4টি। দাদরা অ্যান্ড নগর হাভেলি 1টি আসন রয়েছে, এটি এনডিএ কপালেই যেতে পারে। লক্ষদ্বীপ 1টি আসন রয়েছে, এটি ইউপিএর কপালেই যেতে পারে। সিকিম 1টি আসন রয়েছে, এটি এনডিএর কপালেই যেতে পারে। তামিলনাড়ু 38টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে এনডিএ 18টি, ইউপিএ 9টি, অন্যরা 11টি আসনে এগিয়ে থাকবে বা পেতে পারে। তেলেঙ্গানা 17টি লোকসভা আসন রয়েছে, যার মধ্যে এনডিএ 12, ইউপিএ 5টি, অন্যরা 0। তো এখন অবধি 412টি লোকসভার সমীক্ষা করলাম, তার মধ্যে এনডিএ 251টিতে এগিয়ে, ইউপিএ 98টিতে এগিয়ে, অন্যরা 100টি সিটে এগিয়ে রয়েছে। ত্রিপুরা 2টি লোকসভা আসন রয়েছে, 2টি এনডিএর কপালে যেতে পারে বা যাবে। ইউপিএ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে করোনা নিয়ে নানা তাণ্ডব হয়েছে, নানা ঘটনা ঘটেছে, যার ফলে কিছুটা হলেও যোগীর কপাল পড়তে পারে, ওখানে অখিলেশের নাম বারবার উঠে আসছে। যাই হোক 80টির মধ্যে 45টি এনডিএ পেতে পারে, ইউপিএ 10টি ও অন্যরা 25টি আসন পেতে পারে। উত্তরাখণ্ডে 5টি আসন রয়েছে লোকসভা, যার মধ্যে এনডিএ 3টি, ইউপিএ 1টি, অন্যরা 1টি। ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবাংলায় 42টি আসন, এই 42টি আসন রয়েছে, কিন্তু গত বিধানসভায় ভোটের পর পরবর্তী হিংসা হয়েছে, অনেক হিন্দু পালায়ন করেছে, আসামে চলে গিয়েছে, নানান ঘটনা ঘটেছে, যার ফলে যেখানে 18টি সিট ছিল বিজেপির, এবার হয়তো বেড়ে যাবে, বেড়ে এখানে দেখা যাচ্ছে এনডিএ বিজেপি 25টি আসন পেতে পারে, ইউপিএ 5টি এবং অন্যরা 12টি, অর্থাৎ এখানে বিজেপির ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে, 25টি আসন পেতে পারে। তো যাই হোক, সব শেষে 543টি আসনের মধ্যে বিজেপি 290টি আসন পেতে পারে, ইউপিএ 113টি আসন পেতে পারে, অন্যরা 137টি আসন পেতে পারে। অর্থাৎ 2024 মোদি থাকছে, এটাই মোটামুটি সমীক্ষায় উঠে আসছে, এটাই হবে বা হতে পারে। আমি বারবার বলছি, এই সমীক্ষায় কিন্তু শেষ সমীক্ষা নয়,
এই মুহূর্তে যা মনে হচ্ছে 2024 ফলাফল এটাই হবে বা এরকমই হতে পারে। তো সামনে আরও অনেক বাকি আছে দিন, তারপর নানা ঘটনা ঘটবে, হয়তো অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু এই মুহূর্তে বিজেপিকে টক্কর দেওয়ার মতো কিন্তু কোনো দল এখনও উঠে আসেনি, বা মোদির সামনে মোদিকে টক্কর দেওয়ার মতো কেউ উঠে আসেনি। যাই হোক, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে 290টির মতো আসন পেতে পারে বিজেপি, এনডিএ এবং মোদি সরকারই থাকছে। জয় হিন্দ।